বলি এটা মামা বাড়ি নাকি? যে যখন আসবে যখন ইচ্ছা বেরোবে কেউ মনে করার থাকবে না। সময়ের কি কোনো জ্ঞান নেই নাকি? আমি দেখব কতদিন ধরে এরকম চলতে থাকে। হ্যাঁ আচ্ছা তুমি চুপ করো না, কি হয়েছেটা কি? কম বয়সে দুটো ছেলে মেয়ে এখন ঘুরবে না তো কখন ঘুরবে? ওইভাবে রাত 8টার মধ্যে রোজ রোজ নিয়ম মেনে বাড়ি ঢোকা যায়? তাও তো ওরা চেষ্টা করে 8টার মধ্যেই বাড়ি ঢুকে যাওয়ার। আজকে রবিবার তাই। রবিবার তো কি, রবিবার তো কি, মাথা কিনে নিয়েছে নাকি? বাড়ি ভাড়া নেওয়ার সময় মনে ছিল না, বাড়ির নিয়ম যদি মানতেই না পারে তাহলে বাড়ি ভাড়া নেওয়ার কি দরকার ছিল? অনেক হয়েছে, শান্ত হও তুমি। এবার ওরা আমাকে বলে গেছে যে ওদের আজকে একটু দেরি হবে। ও, তার মানে তুমি সব জানতে? ঘর শত্রু বিভীষণ তো তুমি, আমি অন্যকে আর কি বলবো। তোমার আশকারাতেই আজ ওদের এত বার বারণ তো, বুঝলে? আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আস্তে আস্তে ঢোকো, বেশি আওয়াজ করো না, দিলীপ কাকু জেগে গেলে আর রক্ষে নেই। সত্যি আজকে অনেকটা রাত হয়ে গেছে। রাত কোথায়, সবে তো 11টা বাজে। চলো চলো, আর বাইরে দাঁড়িয়ে কথা বলতে হবে না, ঘরে ঢোকো চুপি চুপি। তুমি বড্ড বেশিই ভয় পাও, তাছাড়া আমরা তো কাকিমাকে বলে গেছি দেরি হবে। তুমি যাই বলো, আমার তো বেশ ভয়ই লাগছে। কি জানি কাল কাকাবাবু কি যে বলবেন, কে জানে। ধ্যাত, খুব বেশি খিটমিট করে বুড়োটা। বুঝলে রমেশ, আজকাল বাড়ি ভাড়া দেওয়াই দায় হয়ে দাঁড়াচ্ছে। কেউ কোনো কথা শোনে না, কোনো নিয়ম কানুন মানে না। বাড়িটা যে আমার তা যেন মানতেই চায় না। কেন, তোমার আবার কি হলো? শুনেছিলাম তো তোমাদের ভাড়াটিয়ারা খুব ভালো, 3 মাস তো হয়ে গেল ওরা তোমাদের বাড়িতে আছে। তোমার কাছে তো কোনো ভাড়াটিয়াই টেকে না, এরা যে কিভাবে 3 মাস ধরে আছে কে জানে বাপু। তুমি বাপু থামো তো, কি বুঝবে তুমি? তোমার ভাড়াটিয়াদের তো দেখি রীতিমতো যথেচ্ছাচার করে, বসত বাড়ি তো নয় যেন মাছের বাজার। না হে বাপু, আমার ভাড়াটিয়ারাও যথেষ্ট ভালো, প্রায় 7 বছর ধরে আছে, আমাদের পরিবারের মতো হয়ে গেছে ওরা। সব সময় এত নিয়ম কানুন করলে চলে না দিলীপ, তুমি ভাড়া দিয়েছ বোর্ডিং স্কুল খোলুন। এই চুপ করো তো রমেশ, যত সব আজে বাজে কথা। ওদিকে ঘর সত্যি বিভীষণ আমার স্ত্রী আশকারা দিয়ে ভাড়াটিয়াদের মাথায় তুলছে, আর এদিকে তুমি। গেন্নি, গেন্নি কোথায় গেলে? কি হলো কি, পাড়া তো একেবারে মাথায় তুলে রেখেছো, বলি এত চিল্লাচ্ছো কেন? চিৎকার করব না তো কি করব, এই তুমি আর রমেশ পুরো এক রকম, ভাড়াটিয়াদের একেবারে মাথায় তুলে রেখেছো। রমেশ ঠাকুরপুর সাথে দেখা হয়েছে বুঝি, কেমন আছে নুনি? দিব্যি আছে নুনি, যত সব। গেন্নি, তুমি নিচের ওদের বলেছো আজকে রাতে দেখা করতে? ওদের সাথে কথা না বললে চলবে না। বলেছি বাবা বলেছি, আসবে ওরা রাতে, তোমাকে নিয়ে আর পারি না আমি, আমার হয়েছে যত জ্বালা, উল্টো পাল্টা আবার কিছু বলে বসো না ওদের। আসবো কাকু, ডেকেছিলেন আপনি? এসো বসো, তোমাদের সাথে কথা আছে বলেই তোমাদেরকে ডেকেছিলাম, দরকারি কথা আছে। দাঁড়াও দাঁড়াও, কথাবার্তা পরে হবে, তোমরা দুজন বসো তো আগে, দুজনেই অফিস থেকে এসেছো না? দাঁড়াও, তোমাদের জন্য আমি চা করে আনছি। না না কাকিমা, তোমাকে চা বানাতে হবে না, আমরা ঘরে গিয়েই চা খেয়ে নেব। না না, চা আমার হাতেই খাবে। ভালো আছেন কাকু আপনি? ভালো আর থাকতে পারছি কোথায় বলো বিজয়, বাড়ি ভাড়া দেওয়ার সময় আমি তোমাদের কিন্তু শর্ত দিয়েছিলাম, তোমরা সব মেনেও ছিলে, কিন্তু এখন দেখতে পাচ্ছি
সেসব আর মানা হচ্ছে না, প্রায় রাত করে বাড়ি ফেরা হচ্ছে। কিন্তু কাকু, আমরা আপনার শর্ত মেনেই চলছি, শুধু দুদিন একটু দেরি হয়ে গেছে। আমরা কাকিমাকে বলেও গিয়েছিলাম যে আমাদের দুদিন দেরি হবে। হ্যাঁ গো, রমি এসে সেদিন আমাকে বলেও গিয়েছিল, ছেলে মানুষ ওরা, এখন ঘুরবে না তো কবে ঘুরবে? তুমি থামো তো গিন্নি, ভাড়া বাড়িতে থাকতে হলে বাড়ির মালিকের কথা অনুযায়ী তো চলতে হবে। ঠিক আছে কাকু, আপনি চিন্তা করবেন না, আমাদের যাতে এরকম দেরি না হয় আমরা খেয়াল রাখব। তাহলেই ভালো, অনিয়ম কিন্তু আমি বরদাস্ত করব না। চা অন্যদিন খাবো কাকিমা, আসছি কাকু আমরা। হয়েছে শান্তি তোমার? ছেলে মেয়ে দুটোকে একটু চা খেতে দিলে না? অত আদি খেতা দেখিও না তুমি, যত সব বাড়িটা আমার, কারা আমার বাড়িতে ভাড়া থাকবে আর কারা থাকবে না তা আমি বুঝবো। ওদের না পোষালে ওরা চলে যাক এখান থেকে, আমি মানা করেছি নাকি? আচ্ছা, বাড়ি শুধু তোমার তো, থাকো তোমার বাড়ি নিয়ে, আমি বাপের বাড়ি চলে যাব, তখন বুঝবে ঠেলা। না, দিলীপ কাকু যা করছেন আর মনে হয় এখানে থাকা যাবে না, অন্য বাড়ি দেখতে হবে। দিলীপ কাকু একটু এরকম, কিন্তু কাকিমা কত ভালো বলো, কাকিমা তো আমাদের জন্য কাকুর সাথে ঝগড়াও করলো। কাকিমা ভালো হয়ে কি হবে রুমি, গাজালানি কথা তো কাকুরই চলবে, দিন দিন যেন এই বাড়িটা জেলখানা হয়ে যাচ্ছে, আমার আর পোষাচ্ছে না রুমি। তুমি যাই বলো, আমাদের এই বাড়িতে আমাদের কোনো বন্ধু বান্ধবদের পর্যন্ত ডাকতে পারি না, আমরা রবিবার দিনও শান্তিমতো ঘুরতে পারি না, বাড়ি ফেরার তাড়ায়। শোনো না, বলছি কি, আর কিছু শুনতে পারছি না রুমি, আমি কাল ওনাকে বলে দেব, দুদিন বাদে আমরা এখান থেকে চলে যাব, দুদিনের মধ্যে অন্য বাড়ি দেখছি, না পেলে আকাশের ওই মামার বাড়িতে কদিন থাকব, তারপর বাড়ি পেলে তো সমস্যার সমাধান। আকাশ? আকাশ মানে তোমার ওই বন্ধু? ওর মামার বাড়ি কোথায়? আমাদের অফিসের সামনেই, কোনো অসুবিধা হবে না, আর আকাশই ওর মামার বাড়িতে থাকার কথা বলেছিল, দেখি কালকেই ওর সাথে কথা বলে রাখবো। বেলা হয়ে গেল, উঠবে না? কি গো, এখনো শুয়ে আছো কেন? উঠছো না কেন তুমি? ওঠো না, তোমার কি শরীর খারাপ করছে? কথা বলছো না কেন? কিছু বলো। ওগো ওগো, উঠো না। বিরাজ, শুনতে পাচ্ছ? কাকিমা কাঁদছে। নিশ্চয়ই ঝগড়া হয়েছে হয়তো, তাই কান্নাকাটি করছে কাকিমা। তুমি আর অত জড়িও না ওনাদের সাথে। না গো, ঝগড়া নয়, কাকুর শরীর খারাপ হয়নি তো, চলো না একবার দেখে আসি। মাথা খারাপ নাকি আমার? ওপরে ওদের মধ্যে কথা বলতে যায়, আর দুটো কথা শুনি আর আমি যাব না, আর তুমিও নয়। তুমি থাকো তাহলে, আমি যাই। চলো চলো। কি হয়েছে কাকিমা, কাঁদছো কেন? এ কি, কাকুর শরীর খারাপ নাকি, কি হয়েছে? জানি না রমি, তোমার কাকুর কোনো সাড়া শব্দ পাচ্ছি না, মানুষটার কি যে হলো। রমি, জলটা দাও তো, চোখে মুখে জলটা ছেটাই, মনে হয় উনি জ্ঞান হারিয়েছেন। কাকিমা, ওনার কি ডায়াবেটিস আছে? হ্যাঁ বাবা বিজয়, তাই তো ওনাকে সময় মতো ওষুধপত্র খেতে হয়, খাবার খেতে হয়। কেন বিজয়, কি হয়েছে? মনে হয় ওনার সুগার ফল করেছে। রমি, তুমি তাড়াতাড়ি জলের মধ্যে চিনি মিশিয়ে আনো, তাড়াতাড়ি যাও। কাকিমা, মধু আছে বাড়িতে? হ্যাঁ আছে, আনছি। আমিও চিনির জল আনছি এক্ষুনি, চিন্তা করো না কাকিমা, সব ঠিক হয়ে যাবে। এই নাও বিজয়, গ্লাসটা নাও। হ্যাঁ দাও দেখি। তুমি ততক্ষণ ডাক্তারকে ফোন করো। কাকিমা, তোমাদের ডাক্তারের নাম্বারটা দাও। ডাক্তারের নাম্বার?
সব তো তোমার কাকু জানে রমি, মনে হয় ওই ডায়েরিতে সবার নাম্বার লেখা আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, তুমি এইখানেই থাকো। কেমন লাগছে আপনার মেসোমশাই, এখন শরীর একটু ভালো লাগছে? একটু ঠিক আছি আমি এখন। কি গো, তোমার কি হয়েছিল গো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। জানি না, আমি শুয়েই ছিলাম, হঠাৎ শরীর অস্থির করতে শুরু করলো, তারপর আমি জ্ঞান হারিয়ে ফেললাম বোধহয়। আপনার সুগার ফল করেছিল তাই এরকম অস্থির করছিল। বিজয়বাবু, আপনি ভালো করেছেন মিষ্টি জল খাইয়ে। এখন উনি ঠিক আছেন তো ডাক্তারবাবু? হ্যাঁ, একদম ঠিক আছেন এখন মেসোমশাই, চিন্তার কোনো কারণ নেই। তবে সাবধানে থাকতে হবে, আমি ওষুধ লিখে গেলাম, নিয়ে আসবেন। প্রেসক্রিপশনটা আমায় দিন, আমি নিয়ে আসবো সব ওষুধ। আর বিজয়, তুমি দেখো না কাকুর সব টেস্টগুলো যাতে আজকেই হয়ে যায়, সেই ব্যবস্থা করতে পারো কিনা? হ্যাঁ চলো একসাথেই বেরোই, আজকে অফিসে বলে দিই যেতে পারবো না, বুঝলে? এই যে বিজয় শোনো, তুমি কিন্তু ওদের আজকে কিচ্ছুটি বলবে না, ওরা না থাকলে আমার যে আজকে কি হতো, তোমাকে নিয়ে আমি কি যে করতাম। কি হলো বিজয়, আমি এখানে ডাকলাম শুনতে পেলে না? এসো এখানে, আর রমি তুমিও এসো। হ্যাঁ কাকু, আপনি উত্তেজিত হবেন না, আমরা দুদিন পরেই এ বাড়ি থেকে চলে যাব, আমাদের নিয়ে আপনার আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ কাকু, ও ঘর ঠিক করে ফেলেছে। কি বলছো তোমরা এসব? তোমরা এখান থেকে চলে যাবে? এই বুড়োটাকে ক্ষমা করতে পারবে না? আমি তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করা সত্ত্বেও তোমরা আমাকে আপন ভেবে প্রাণ বাঁচালে আমার, অথচ আমি তোমাদেরকে কখনোই নিজের ভাবতেই পারিনি। কাকু আপনি? হ্যাঁ, তোমরা এখান থেকে যেও না, তোমরা যতদিন থাকতে চাও তোমরা থেকো আমার বাড়িতে, আর স্বাধীনভাবেই থেকো, ভাড়াটে হিসেবে নয়। তোমার কাকুর কথা শোনো রমি, যেও না তোমরা আমাদের ছেড়ে, বিজয় থেকে যাও। সত্যি কাকু, আমরা থাকবো এখানে? খুব আনন্দ হচ্ছে আমার। তবে হ্যাঁ, বাড়ি ভাড়া দিতে ভুললে চলবে না কিন্তু।